Yes, Presiden, dikat jatuh memohon, jatuh dia apa pernah? Orun Deborma, Assistant General Secretary, IPT থেকে আজকে জয়েন করেছেন। উনাকে আমাদের সহসভাপতি ত্রিপুরা প্রদেশের তাপসদা বরণ করে নেবেন। আমাদের পীযূষ কান্তি দেব রায় সারা ত্রিপুরা রাজ্যের সহসভাপতি, আমাদের তৃণমূল কংগ্রেসের ওনাকে বরণ করে নেবেন। আমাদের মাননীয় সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী সারা ত্রিপুরা রাজ্যের ভাইস প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেস, বরণ করে নেবেন। আমাদের মাননীয় কুবিজি জমাতিয়া অ্যাসিস্ট্যান্ট কেসিয়ার আইপিএফটি, আমাদের ত্রিপুরা রাজ্যের মিহিদা বরণ করে নেবেন। আমাদের অফিস সেক্রেটারি যারা সদস্যরা আছেন, নেতৃত্বরা আছেন, ওনারা বরণ করে নেবেন একে একে। দাদা তাই যতন সিনিয়র হব তঙ্গ পাতাল জমাতিয়া, পাতাল কন্যা না কিছু, পাতাল জমাতিয়া, ফুসাং জমাতিয়া, বিষ্ণু জমাতিয়া, খাসং জমাতিয়া, বনহরি পামাহারি জমাতিয়া, এরপরে আছেন আমাদের নান্টু বাবু কি আছেন? আচ্ছা, তাদের মধ্যে টোটাল 12 জন আমাদের ভারতীয় জনতা পার্টি ইজি না ভারতীয় জনতা পার্টি ইজি না স্বাগতম তাল রং নো লাংস গো তৃণমূল কংগ্রেস আইপিএফ টি আকার ফাইনাল নো সংযত নো লাংস গো ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ নরেন্দ্র মোদি জিন্দাবাদ নরেন্দ্র মোদি জিন্দাবাদ ডক্টর মানিক শাহ জিন্দাবাদ ডক্টর মানিক শাহ জিন্দাবাদ ডক্টর মানিক শাহ জিন্দাবাদ আম্বাই আমরা আমার আজকে দিনটা খুব শুভ দিন। শুভ দিন এই কারণে যে বহুদিন আকাঙ্ক্ষা আমার প্রচেষ্টা বলতে পারেন, এমন একটা পার্টির সঙ্গে আমি নিজেকে যুক্ত করতে পেরেছি যার জন্য আমি ধন্য হয়েছি। সেটা হলো এশিয়ার সর্বশ্রেষ্ঠ দল এবং ভারতবর্ষের সর্ববৃহৎ দল বিজেপি পার্টি, ভারতীয় জনতা পার্টি। দুইটা কারণে এই পার্টিতে আমার যোগদান করা। এক নম্বর হলো এই পার্টির শৃঙ্খলা, এই পার্টির নেতৃত্ব, দলের যিনি সভাপতি আছেন রাজীব ভট্টাচার্যী, ওনার বলিষ্ঠ পদক্ষেপ, ওনার ব্যক্তিত্ব, ওনার ভালোবাসা, সব মানুষের প্রতি ওনার যে শুভ করার প্রচেষ্টা, এটাকে আমাকে মুগ্ধ করেছে। এবং ত্রিপুরা রাজ্যের যে বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা, উনি একজন শিক্ষক বলতে পারেন, প্রফেসর। সাধারণত শিক্ষকরা সমাজে সবাই জানে সৎলোক, আমি নিজে শিক্ষক ছিলাম, বহু বছর শিক্ষকতা করেছি। শিক্ষকতার মেরুদণ্ড জাতির মেরুদণ্ড বলা হয় এবং শিক্ষকতা শিক্ষকদের মানুষ শ্রদ্ধা করে, তারই প্রতিফলন ঘটেছে মানিক সাহার মধ্যে। আপনারা পত্রপত্রিকা দেখলে দেখেছেন, আমরাও দেখেছি, মানিক সাহার সমস্ত কাজ দল মতের ঊর্ধ্বে উঠে উনি রাজ্যটাকে পরিচালনা করছেন। আপনি পূর্বে কি রাজনৈতিক দল করছেন, এখন কেন আসছেন আপনি বিজেপিতে? আমি তৃণমূল কংগ্রেস, আমি প্রথমে সংক্ষেপে আমার লাইফ হিস্ট্রিটাই বলছি। সেটা হলো প্রথম আমি বামপন্থী দল করি ছাত্র জীবনে, 1969 প্রথম করি ছাত্র সংগঠন, মহারাজা বীর বিক্রম কলেজের ছাত্র নেতা ছিলাম আমি, এবং
বামপন্থী দল ফর ব্লকের ছাত্র সংগঠনের জেনারেল সেক্রেটারি ছিলাম, তারপরে ফর ব্লকের রাজ্য কমিটির সেক্রেটারি ছিলাম, তারপরে শ্রমিক সংগঠনের আমি সভাপতি, স্টেটের সভাপতি ছিলাম। তারপরে আমি কিছুদিন আমি আশ্রমের কাজে নিযুক্ত ছিলাম, শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অযাচক আশ্রমের নেতৃত্বে ছিলাম। লাভ লেখা বড় ভাইয়া সংখ্যা তাম্বা গিনকায় আমি বিশিবরি বিশিবা অনেক শেখা মতো আইপি তো তমনি ন প্রেসিডেন্ট জেনারেল হিসেবে তাকায় বিশিবরি সে বিশিবা সে কইতা কিন্তুতে নাই নাই মানে সামহু রক বেলাইকাই তামদানি গদার সা গদাল থাইয়া আবন বাগে বিজিব ভাইয়ে চিনি দফানি সামহু জটি খাইমান আবন বগ বিশিদ্ধি খলাইয়ে যেহেতু স্টেট তাই সেন্ট্রাল সেম গ দংবা গভর্নমেন্ট দংবা বং বিশ্বনি চেম্বর অতি খাইমান আমরা নাসিবি ন তিনি চ আং অর্থাৎ আনি যে কলিগ আই বি তিনি চ বড়বাই ইয়া খানসাং থাকে নিম তো আগে রিজনাল পার্টি খাইয়ে তি প্রাসাদ ফরনি বাকি সামুং টাঙানি বাকি রিজনাল পার্টি খাইকে জুকা হা খাইকে রিজনাল পার্টি তে বতং অতি তাবক তি প্রামথ সাঙ্গাং ফাইতং কামি আম সাইরগো ওকে নং তি প্রামথ থাঙ্গে ওই তামনি বাকি বিজেপি ফাই তামো তামো নিনি আবেগ দা তং না তামো তামনি বাকি আম হাই আবেগ কোন করে অর্থাৎ ত্রিপুরা মথা তো যে নাইমানি তো গ্রেট ত্রিপুরা বড় নাই তো তাবুক রিনাই রক্ত যে গভর্নমেন্টে তোমায় বরং রিব তাকাই গভর্নমেন্টে তোমই যে গভর্নমেন্ট বিষয় সাং গাঙ্গালে তা অসুয় তো যেহেতু বরক তো গভর্নমেন্টে করে সানই কই তো তাকাই যে তাও গভর্নমেন্ট বিষয় স্টেট বা গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট বা গভর্নমেন্টকে চা বিষয় থেকে ডাইলগ খাই যদি ওখানে বংশ স্টেপ সঙ্গ দমাই বিলে আমি ওয়ান সুখুই তিনি ও বরফ ভাই সকলে ত্রিপুরা সানি মানতাই হেকে বা গ্রেটার ত্রিপুরা বিজেপি তো সানি মানাই দেবা বাহেকে ওয়ান সব না তা মায় তো আরো হইবা মাইয়া কোন কি বলে আবার তো কোন ব্যাপার সে বলে পলিটিক্স নিয়ে কতগুলা যে তা মানে প্লেস তো আ প্লেসও চিন্তা মায় তো নিবা বড় বছর তিসাই জানি এটা আ যে ওয়ান সুখ মানে আবার নচন বড় বুঝে করতে ইউজ খাই মানে আবার নচন নাই নাই যাই তাহলে বলি তো ওরা তিনি মানজা খাই বা বড় ভাই থানজাম আগে তাম পাতি খাই মানে তিনি ওর বিজেপি জয়েন খাই নড হামবাই তিনি চিনি ওর মিডিয়া ফাইজার গন যত চ্যানেল ন আং তিনি দীপর জনানি হামবাই মারো পইলে আঙ্কিনে আং তৃণমূল কংগ্রেস নিঙ্গুই কাছে এসটিসিএল নি প্রেসিডেন্ট আনি বম আঙ্কিনে মলিন সাধন জমা দিয়া তিনি আং তৃণমূল কংগ্রেস ও তিনি এসটিসিএল নিঙ্গুই সামন খাইয়ে নি হুনই আং তিনি কাছে পোস্ট মামানি তমানি হাপানে তিনি তৃণমূল কংগ্রেস ও যে নুখা যে চিনি চ সামন তাংনি ভাঙ্গুই চং থাঙ্গু যে পার্টি ও পার্টি ও কোনো সামং সি বরক তাংরমাই হাকে কি ও পার্টি বুসকাং আগক থাংমানাই দেবা একে ও বনো নুগুইন তিনি সং সারা ত্রিপুরানি যে আনি এসটি রক্ত আং সাবই জাগা জাগা ব্লক ব্লক আং জয়নিং খাইরবাইউই যে বাসা বাসক মানি যে তংনাই বনতাবক আং চিনি টিম থাঙ্গই তিনি বরকন জাগা জাগাও ব্লক ব্রন জয়নিং খাইরবাইনাই এমনি নন নিবসুক বদল তিনি অর জঙ্গ জয়েন লাগে তিনি অর সিনি আং আইপিএফ অন যত তো হেবিতি 315 ভুটান আং তিনি অর ব্রন জয়েনিং লাইকা তিনি আনি চিনি ভাইস প্রেসিডেন্ট যত তং জন যত বাইনে সালাই ম খাই মানে বস কাঙ্গ তে বস জয়েন লাইন বস কাঙ্গ কমসে কম 2-3 হাজার রক অলরেডি রেডি নাই তবে হামলে আইপিএফ টি তাব রেডি টং তাই চিনি যে এসটিসিএল যে চিনি তৃণমূল যে জয়নিং ইয়াক বরণ তাক জয়নিং খাই রবানি জায়গা জায়গা চিনি বাকমাও চিনি তাক তো মাইল মাইরাবলি বা কিসা চিনি বরক বাক্সা ফাইয়ার উমাখা একে বরক ন জাগা জাগাও থাঙ্গুই তাক বাকমা কনস্টিটিউশন রব থাঙ্গুই খাইরই নাই তাই আম্বাসা রব খাইরই নাই তাই সুরমা রব খাইরই নাই জাগা জাগা তাবক আং বাই কন্টাক্ট টংবাইউ নিরক আপাতত খাইনা লাগলা শ্রী লিডার লিডার বনিপুরে নিরক ফাইউই চেমন জয়নিং খাইর হয় বাইস্তি ওমা একে বরক তাবক সাহই টংবাই আমার ত্রিপুরা হাসকেও তৃণমূল কংগ্রেসনি এসপিসিএলনি বছর জরতে আম চাইও তৃণমূল কংগ্রেস দিনে যে তৃণমূল কংগ্রেসনি বইলা যখন তো ত্রিপুরা ও শক ফাইফ ফার্স্ট
যে তাবক ত্রিপুরা উপনি উংটংপুর পুরসভা ইলেকশন উংটংপুর অনেক তৃণমূল চাঙ্গা থাঙ্গা তো চাঙ্গা মানে পরে যে তো পার্টি তো কন্টিনিউ চলে মানে থাকে আপনার যখন ত্রিপুরা রাজ্য পুরসভা মানে পরে পাঁচ মাস যে তৃণমূল গ্যাপ রয়ে মানে ফাঙ্গে তৃণমূল তাই চিনি বরক উঠে বরক হিসাব বিশ্বাস তার মানে পার্টি পাঁচ মাস গ্যাপ নাগ্রাব রেস্ট নাগ্রাব কে ও পার্টি বাহিকে চলে নাই বা অমন নুগুই না তিনি যত ফির ফাইবাই ফিকা তং গ্রে ইয়া তেমন হলে চিনি মঠা ইয়াকাউই বাক্সা ফাইনাই তঙ্গু বাক্সা বিজেপি ইয়াকাউই বাক্সা ফাইনাই তঙ্গু সিপিআইকে কমসে কম দশ বারো হাজার চিনি এস টি এরিয়াও এসে গ্রহলে তংনাই হিমা ভারত মাতা কি জয়। আজকে আমরা আনন্দিত যে রাজ্যের যে রাজনৈতিক পরিমণ্ডল সেখানে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত আছে তাদের মধ্যে থেকে বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং আইপিএফটি এই দুটো রাজনৈতিক দল থেকে দুটো দলেরই যারা বলা যায় মধ্যমণি বা চিন্তক এবং গুরুত্বপূর্ণ দায়িত্বের অধিকারী তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন এটা সত্যি আনন্দের এবং আমাদের জন্য যথেষ্ট উৎসাহব্যঞ্জক। আপনাদের প্রত্যেককে ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানাই। ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের মানুষের জন্য কাজ করে, তার কর্ম পরিধি নির্দিষ্ট কোনো অঞ্চলে বা নির্দিষ্ট কোনো রাজ্যে সীমাবদ্ধ নয়। সবকা সাথ সবকা বিকাশের মঞ্চে আমরা সবাই দীক্ষিত এবং একটা জিনিস আমাদের জানা থাকা প্রয়োজন, বিভিন্ন সময়ের বিভিন্ন প্রয়োজনে বহু আঞ্চলিক দলের সৃষ্টি হয়েছে, ত্রিপুরা রাজ্যে হয়েছে, ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও হয়, কিন্তু আঞ্চলিক দল তার চিন্তা ভাবনা একটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ রাখতে বাধ্য হয়, এর বাইরে গিয়ে তাদের কর্ম বিস্তার করা সম্ভব হয় না বা বৃহৎ কোনো চিন্তা করারও সুযোগ থাকে না। ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রের জন্য সমর্পিত এবং রাষ্ট্রহিত ভারতীয় জনতা পার্টির একমাত্র ধ্যান জ্ঞান, যে কারণে তার একটা নির্দিষ্ট বিচারধারা আছে, যে বিচারধারাকে সামনে রেখে এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং বিশ্বকে বিশ্বে ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে থাকি। আপনারা যারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি। পাশাপাশি আপনাদের কাছ থেকে আপনাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টিকে আপনারা দিয়ে দলটাকে আরো সমৃদ্ধ করবেন, আরো শক্তিশালী করবেন, মানুষকে উদ্বুদ্ধ করবেন। এই কয়টি